ফটোটা আমি আজকে একটা কমেন্ট বক্সে পেয়েছি যে এটা অরিজিনাল মেয়েটা তো এর উপরে আমার মুখটা বসানো হয়েছিল তো যারা যারা বলছিল না দিদি এটাই তাড়াতাড়ি এই ভিডিওটা দেখে নিও তো কি বাঙালি সব ভালো তো হে গাইস আমি কে তোমাদের সকলকে জানাই মার্কেটের ভালোবাসা তো বন্ধুগণ আজ আমার ভিডিও মাল্টিপিক হচ্ছে লিংক 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 বন্ধুরা তোমাদের কি লিংক লাগবে যদি লিংক লাগে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো লিংক একদম তোমার বাড়ি থেকে হাজির হয়ে যাবে বন্ধুগণ এখন সোশ্যাল মিডিয়াতে হট ট্রেন্ডিং টপিক হচ্ছে লিংক 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 আগেকার মানুষরা ভাই কিলিং চাইতল আধার কার্ডের লিংক ভোটার কার্ডের লিংক প্যান কার্ডের লিংক মমতা એનર્জীর পোকল পে লিংক বাট এখনকার কিছু কিছু নিবিদ আছে মামুনিদের লিংক চাইছে আছে মেরমের লিংক ছেলের ছেলের লিংক খাপা খপের লিংক কতটা নিচু সম্প্রদায়ের মানুষ হলে এই সমস্ত কাজ কারবার করতে পারে এই যে বোনটি এই বোনটির নাকি একটা লিঙ্ক ভাইরাল হয়েছে এই লিঙ্ক নিয়ে ভাই সোশ্যাল মিডিয়াতে শুধু তোলপাট চলছে যে এই বোনের লিঙ্ক দাও এই বোনের লিঙ্ক দাও এই বোনের লিঙ্ক দাও তা আবার ছেলেরা চাইছে না মেয়েরা মেয়েদের লিঙ্ক চাইছে মানে বুঝতে পারছো মেয়েরা মেয়েদের শত্রু বেশি আগেও শুনেছি এখনো শুনেছি বাট তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাস্ট লাস্টে দেখো আজকে ভিডিওর মধ্যে দুধ কা দুধ পানি কাউ করে দেবো এই ঘটনাটি সত্যি না এই ঘটনাটি সত্যি ভিডিওটি একদম লাস্ট টু দেখো ভিডিওটি আজ ফুল ধামাকাদার হতে চলেছে ভাই রে ভাই তোমাদের শেয়ার মারা কি দুঃখের কথা বলো বন্ধুগণ প্রথমে কথা বলতে চলেছে এই মামুনি ব্যাপারে ভাই এর ঘটনাটি আমি জানতাম না ভাই ইনস্টাগ্রামে এক আমার বন্ধুগণ আমাকে মেসেজ করে বলছে যে দাদা তুমি একটা লিঙ্ক নিয়ে ভিডিও বানাবে না আমি বলছি কি লিঙ্ক ভাই লিঙ্ক ছাড়া কি ভাই সোশ্যাল মিডিয়া তার কিছু না দেখো কিছুদিন আগে এই ছেলেটির ঘটনা হয়েছে ওই ঘটনাটি আমি লাস্টে বলবো বাট এই মামুনিটির ঘটনা বলছে এই মামুনিটির ঘটনা আদৌ সত্যি কি মিথ্যা তার জন্য ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে আর কি এর সাথে কি কোনো এআই জড়িত এআই মানে হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট তাকে বলা হয় এআই এআইয়ের ভালো দিকে বলবো এবং খারাপ দিকে বলবো চলো তাহলে জেনে নেওয়া যাক এই মামুনটি আদৌ সোশ্যাল মিডিয়াতে করে কি

তোমরা যারা যারা এই মেয়েটাকে ব্লেম করছো না যে না এই মেয়েটা সত্যি করে লিঙ্ক ভাইরাল হয়েছে এই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে যে সমস্ত খারাপ কাজ না সেই লিঙ্কটি ভাইরাল হয়েছে না ভাই না এই মেয়েটি কোনো লিঙ্ক ভাইরাল হয়নি এই মেয়েটিকে একটা লোক খারাপ মলেস্ট করার জন্য খারাপ প্রোটেস্ট করার জন্য এই মেয়েটির সাথে একটা এআই জনিত একটা ভিডিও পাবলিশ করেছে সেই ভিডিওটি ভালো করে দেখলেই বুঝাবে এই যে মেয়েটির মুখ যখন সেই মেয়েটির মুখটা একটা যে ভিডিও লেয়ার থাকে না সেই লেয়ারটা যখন বসছে বা তার যখন কাপড়টা তুলছে বসে তখন সেই মুখের আবির্ভাবটা একবার বেরোচ্ছে একবার ঢুকছে ভালো করে বোঝ ভাই এটা এআই দিয়ে বানানো মানুষকে কি ভাই চুতি আপা পেয়েছে হ্যাঁ কিছু কিছু মানুষের জন্য এই মেয়েটিকে ভাই আজকে ব্লেম করা হচ্ছে ভাই আর আর আমাদের চুতে আর বানানো আমাদের চুতিয়া না ঠিক আছে আমরা জানি কোনটা এআই দিয়ে বানানো আর কোনটা রিয়েল বানানো দেখ ভাই এই মেয়েটিকে সর্বসময় ব্লেম করা হচ্ছে বাট একটা কথা বলছি এই মেয়েটি কিন্তু সর্বসময় তার ইনস্টাগ্রামে এসে আমার আমার ভাইরাল ভাইরাল হয়েছে আমাকে কেন ভুলভাল মানুষের খারাপ কাজ করাচ্ছে এইখান থেকে একটা কথা বলছি মেয়েটির সাথে যদি সত্যিই কোনো ভুল আচরণ করা থাকে তাহলে তো মেয়েটি তো কোর্টে গিয়ে কেস করতে পারতো ভাই কোর্টে গিয়ে কেস না করে ভাই ইনস্টাগ্রামে এসে ভাই কেন ভিডিও বানাচ্ছে ইনস্টাগ্রামে মানুষ কি তোমাকে বাঁচাবে বাঁচাবে তো না তোমাকে যদি তোমার যে সত্যি করে যদি হানিকারক হয়ে থাকে তুমি যাও না কোর্টে গিয়ে সেই মামলা লড়ো কোর্টে জাজ বসে আছে উকিল বসে আছে তাদের সাথে কথা বলো সে না করে ইনস্টাগ্রামে এসে তুমি ছাবালগিরি দেখাচ্ছ আমি সত্যি কথা বলছি মেয়েটির সাথে কোনো মানে সঠিক কাজ করায়নি অত্যন্ত ভুল কাজ করা হয়েছে কিন্তু একটা কথা বলছে মেয়েটি ভাই কোনো স্টেপ না নিয়ে শুধু ইনস্টাগ্রামে ভিডিওই বানিয়ে যাচ্ছে তো লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল নিয়ে আমার এটা শেষ ভিডিও তো শেষ ভিডিওর একটা কথাই আমি বলতে চাই সত্যের জয় কিন্তু সব সময় হয় আর সত্যের পাশে সবাই থাকে সত্যের জয় হবেই কিন্তু সেটা একটু সময়ের জন্য আরে পাগল দোচা নিব্বি মামুনি তোকে একটা কথা বলছি কথাটা ভালো করে শোন ঠিক আছে দেখ আমরা কিন্তু ভাই তোর পাশে আছি আমরা জানি যে এই ভিডিওটি তোর নয় এই ভিডিওটি এআই দা এআই দ্বারা বানানো হয়েছে কিন্তু ভাই তুই ইনস্টাগ্রামে এসে ফালতু না বকে তুই ভাই সেই যে লোকটি এটা বানিয়েছে তার বিরুদ্ধে কিছু অ্যাকশান নে কোর্টে যা কোর্টে গিয়ে যদি তুই ভালো সাব্বিত প্রমাণিত হোস তারপরে তুই ইনস্টাগ্রামে এসে ভিডিও বানা তার আগে তুই ইনস্টাগ্রামে ভিডিও বানিয়েছ আচ্ছা তুই কি ফুটেজ খেতে চাইছিস তুই কি ফ্রিতে ফুটেজ খেতে চাইছিস হ্যাঁ ফ্রিতে যদি ফুটেজই না খাস তুই কোর্টে গিয়ে কেস লড় ঠিক আছে ওখানে উকিল জাজ বসে আছে এগুলো আমরা না করতে পারলে উকিল জাজ এরা তো বসে আছে ভাই দেখো তোমাদের আর একটা কথা বলে দি যে এই যে এআই দ্বারা যে মেয়েটির মুখটা কেটে বা যে মেয়েটির সাথে মুখ বসানো হয়েছে সেই আসল মেয়েটি হচ্ছে এইটা এই মেয়েটির আসল লিঙ্ক হচ্ছে এইটা এই মেয়েটির সাথে খারাপ আচরণ করেছে বাট এই মেয়েটির সাথে এই মেয়েটির হালকা মুখের মিল আছে বলি এই মেয়েটির সাথে এর কিন্তু ব্লেম করাচ্ছে সুমি বিশ্বাসের কোনো দোষ নেই ঠিক আছে বাট সুমি বিশ্বাস একটা কি খারাপ করছে সে কোনো কুকিল জাজের কাছে নাগে ইনস্টাগ্রামেতে ফালতু ভিডিও বানাচ্ছে ফুটেজ গ্র্যাপ করছে আরে আমার লিঙ্ক ভাইরাল হচ্ছে লিঙ্ক ভাইরাল হচ্ছে এটা নিয়ে যদি কোনো রোস্টারে রোস্ট ভিডিও বানায় তাহলে আমার ভালোই টিআরপি বাড়বে মামুনি টিআরপির দিকে যাস না তোর হচ্ছিস মেয়ে মায়ের জাত ঠিক আছে তোদের সম্মানটাকে ধরে রাখ আমি আজকে হালকা পাতালের ওপরে রোস্ট করছি বাট এইটা নিয়ে তোরা যদি আরও নোংরাম করিস আমি কিন্তু কড়া পাকে রোস্ট করব ঠিক আছে আমি জানি যে তোর এতে কোনো দোষ নেই বাট তুই কিন্তু আসলে নোংরামটা করছিস এবার তোমরা কিছু কিছু আমাকে কমেন্ট করে বলতে আরে দাদা তুমি কেন এই ছাপড়ি দোষের নিবি মামুনিটি সাপোর্টের কথা বলছো দেখো এই সমস্ত ইনস্টাগ্রাম রিলস রিলসার্চের মামুনিদের আমি কোনোদিন প্রোটেস্ট করি নি আর ভাই করবো না কারণ এরা আজীবন নোংামুক করে যায় বাট এই মামুনিটি আজকে সত্যি প্রমাণিত হয়েছে এর কোনো দোষ নেই এর মামুনিটি মুখের জায়গায় একটা অন্য মুখ বসিয়ে একে ব্লেম হচ্ছে তাই আমি বলছি যে এটা এটা কোনো দোষ এআই 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 দা দ্বারা বানানো হয়েছে এবার একটা সত্যি ঘটনা এই জন্য এসেছিল যে কিছুদিনের মানুষকে ভালোবাসতে মানে মানুষের ঠিকঠাক কাজকর্ম করতে সে কি প্রশ্ন জানে না জানে বাট এআই কিন্তু মানুষ ভুলভাল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে দেখো এআই দিয়ে অনেক ভালো কাজও যেমনি করায় তেমনি খারাপ কাজও করায় বাট মানুষ ভালোর জায়গায় খারাপটা খুঁজছে এই মানুষ সে লিংক ভাইরাল করে দিতে তার লিংক ভাইরাল করে দিতে এই লিংক থেকে আমরা একটা কথা মনে পড়লো কিছুদিন আগে আমাদের এই কাল্লা সাইডের একটা বান্ধবীর এই सेम কেসটি ঘটে সেই বান্ধবী কিছুদিন আগে কলেজ থেকে বাড়িতে ফিরে আসার সময় তার WhatsApp একটা মেসেজ আসে সেই মেসেজটা দেখার পর নাকি তার লিংক ভাইরাল হয়েছে সেই মানে চারিদিকে সেই ছবি ভবি ঘুরছে ভাই তার কলি কুটুর আত্মীয় স্বজন সবার কাছে জানা গেছে মেয়েটির নাকি ভাই লিংক ভাইরাল হয়েছে এবার মেয়েটির তো একটা মানে কি বলবো নিজে একটা খারাপ ইমপ্যাক্ট পড়ছে তাই মেয়েটি সুইসাইড করতে বাধ্য হয় তার কিছুদিন পরে জানা গেল নাকি এই এই মেয়েটি আদৌ কোনো লিঙ্ক ভাইরাল করেনি এই মেয়েটির সাথে কোনো প্রতারিত করেছে তারপরে জানে আর কি হলো তাই বলছি এই সমস্ত খারাপ জিনিস থেকে তোমরা বিরত থাকো এই সমস্ত লিঙ্ক ভাইরাল করা থেকে তোমরা বিরত থাকো আরে বস তোমরা নিজের কাজ করো না যারা পড়াশোনা করছো তারা পড়াশোনা করো যারা কাজ করছো কাজ করো বাট এই ভুলভাল ভাল লিঙ্কের যে না আর যাদেরই বেশি লিঙ্ক দরকার তারা মানে তাদের নিজেদের লিঙ্ক ভাইরাল করে নিজেরাই দেখ সালা এই সর্মির মতো কিছু কিছু মেয়েদের নামে একটা কথা বলছি দেখ তোরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস হ্যাঁ আমি জানি যে তোদের নিয়ে কেউ ভুলভাল ভুলভাল কিছু বলবে কাজ করলে তোদেরকে নিয়ে রোস্ট করে সেটা তো পরের কথা ভাই তার আগে একটা কথা বলছি দেখ তোকে নিয়ে যদি কি কোনো ব্যক্তি যদি ভুল লিঙ্ক ভাইরাল করে বা তোকে নিয়ে যদি কেউ ভুল বলে অ্যাবুজ করার চেষ্টা করে তার জন্য ভাই কোর্ট কাচারি আছে পুলিশ আছে প্রশাসনিক আছে বাট তুই সেই জায়গায় না গে নিজের লিঙ্ক ভাইরাল হয়েছে নিজে যে কি আনন্দ করছিস কি খুশি করছিস বা এগুলো তাহলে এখান থেকে বুঝে নেবো যে দোষটা আদৌ তোর তোর তুই একদিকে বলছিস দোষ আমার নেই তাহলে ভাই ইনস্টাগ্রামে ফালতু না চেয়েছিয়ে তুই পুলিশ পুলিশকে কর এই জিনিসটাকে যে তাকে মানুষের সামনে তুলে আন যে এই কাজটা করেছে সে সেই কাজটা করেছে তাহলে মানুষের আরো উদ্বুদ্ধ হয়ে তোকে দেখার চেষ্টা করবে আমরা জানি যে তোর কোনো দোষ নেই বাট তুই উকিল যা এদের কাছে যায় এদের কাছে না মানুষের কাছে বিচার চাইছিস আরে ভাই মানুষ কি বিচার করবে মানুষ চাইবে যে তুই যতটা নিচে যাস ততটাই ভালো কিছু বলার নেই ভাই তোর যখন নয়ও হয়নি আর নব্বইও কোনো দিন হবে না ঠিক আছে কাইফ দাদার কথাগুলো একটু করা একটু যদি বুঝিস যে না তোর সঠিক কথা বলেছে আমি সঠিক কথা লোকের একটু কম বলি বাট আমি এই জিনিসটা জানলাম যে তোর বিপক্ষে যাচ্ছে ঠিক আছে নাহলে কাইদ দার রোজটা একটু করা করা মানুষ নিতে পারে না তাই তো দা ফোন করে ভিডিও ডিলিট করতে বলে কেমন দিলাম তো বন্ধুগণ এটা গেল এক লিঙ্ক আর এখন একটা লিঙ্ক বাকি আছে তোমরা একটু ধৈর্য সহ করে বসো এবার তো বলবো আসল লিঙ্কের খেলা ভাই আর কি বন্ধুদের সাথে ভাই মত খাবি আরে কি কন তো বন্ধুগণ এই দুটো ছাবালের লিঙ্ক তোমরা হয়তো আশা করি সবাই জেনে গেছো যে এদের মধ্যে কি ঘটনা ঘটেছিল দেখো এই ছেলেটি আদে হচ্ছে এক হোমো এর কাজ হচ্ছে যে মানে নোংরা ভিডিও করে সেই সমস্ত সাইডে পোস্ট করে বাট এর ভিডিও ভুলবশত কোন এক লোক তার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছিল সেই পোস্টটি ইনস্টাগ্রামে ঠিক আছে তার ফুল লিংক আমার কাছে আছে যাদের লাগবে ভাই প্লিজ আমাকে কমেন্ট করে তোমার একবার যেন লিংক তোমাদের বাড়ি থেকে আমি ডিরেক্ট ডেলিভারি করে দিয়ে আসবো তারপর ফ্রি অফ কস্ট তারপরে একটা কথা বলছি দেখো এদের লিং ভাই মোটো ভুল নয় এদের একদম সঠিক কথা এদের কী হয়েছিল দেখো দুই বন্ধু এক ফ্ল্যাটে গিয়ে হালকা বাংলা পার্টি করছিল তারপর ছেলেটির হালকা নেশা চলে যায় তারপরে ছেলেটিকে নিয়ে চলে যায় বেডরুমে তারপরে একদম করে গাপা গাপ চাপা টাপ ঠিক আছে তোমরা তার ছোটসা পার্ট দেখো আমি বেশি বড় পার্ট দেখাতে পারবো না তাহলে কিন্তু আমার জন্য ভারী পড়ে যাবে মানে এটা কোনো কথা আমি দেখবো না কে হোমো কে হোমোসেপিয়ান্স আমার সেটা দেখার দরকার নেই আমি যেটা স্টেট ট কথা সেটাই বলছি এটা এদের দোষ না এটা হচ্ছে এদের বাবা মার দোষ হ্যাঁ এই রিটেড এটা এদের বাবা মার দোষ এদের কাজ কি আমার শরীরটা মেয়েদের মতন হলেও আমার ভেতরটা কিন্তু ছেলেদের মতন আমার ছেলেদের কথা কি আমার ভেতরটা ছেলে মেয়েদের মতন বাট আমার শরীরের বাড়িটা কিন্তু ছেলেদের মতন আবার ছেলেরা বলছে মেয়েদের মতন মেয়েরা বলছে ছেলেদের মতন এদের এক্সাক্ট কাজ হচ্ছে এদের বাবা মার দোষ বাবা মারা যদি ছোটবেলায় যদি হাতে পেন কলম ধরিয়ে দিয়ে যদি ওই মেয়েদের মতন ওই কি পুতুলি খেলা বাল খেলা তাল খেলা এই সমস্ত না দিয়ে যদি স্ট্রিক্টলি ভাবে থাকতো ছেলেরা ছেলেই তৈরি হতো মেয়েরা মেয়েই তৈরি হতো এই সমস্ত উজবুক কায়িকাদের জন্য আজকে সমাজটা নোংরা হচ্ছে সমাজটা দূষিত হচ্ছে আর এইগুলো নিয়ে যদি কোনো রোস্টাররা প্রতিবাদ করতে চায় রোস্টারদের দোষ হয়ে যাচ্ছে কি আর বলবো সত্যি কিছু বলার নেই এই যুগের মানুষরা মানে লুঙ্গিতে সত্যিই মানে চেন পড়ে থাকে আর সেই চেনটা যদি কোনো রোস্টাররা খুলতে যায় সেই চেনটা কী বেরোয় কলা গাছ বেরিয়ে চলে আসে তো গাইজ ভিডিওটি আর যেটুকু এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব হে গাইজ এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আসে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইট ভাস থাকতে হবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ভেঙেছে লাঠি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং ভাঙবে মা তার ব্রেন লেওরা রে